ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ম্যাচ শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। বাংলাদেশ সময় রাত একটাই শুরু হতে যাচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লড়াই। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখের মধ্যকার লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত একটা থেকে। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের অন্যতম হাই ভোল্টেজ লড়াই হতে যাচ্ছে এটি। শক্তিশালী প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদ শিবিরে এলো অস্বস্তির খবর। এই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এদিকে রিয়ালের দল ঘোষণার দিনই অস্বস্তির খবর পেয়েছে দলটি, যেটা স্বস্তির বার্তা বয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ শিবিরে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে বায়ার্ন মিউনিখের স্কোয়াডে ফিরেছে দলটির মূল একাদশের গুরুত্বপূর্ণ সদস্য জামাল মুসিয়ালা। বর্তমান জার্মান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সেই জামাল মুসিয়ালা ছাড়াও লেরয় সানে, সার্জি গ্যানাভ্রিও ফিরেছেন বায়ার্নের স্কোয়াডে, যারা রিয়াল মাদ্রিদের জন্য অস্বস্তি বয়ে আনতে পারে অ্যালিয়ান্স অ্যারেনায়। তাই বায়ার্ন মিউনিখের কাছে বিষয়টি যেমন স্বস্তির, ঠিক তেমনই উল্টো অস্বস্তির রিয়াল মাদ্রিদের কাছে।